দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর। অবশেষে খোঁজ মিলল ফেঁসে যাওয়া গাড়ি। কামারপুকুর চটিতে ফেঁসে যাওয়া ওভারলোড গাড়ি উদ্ধার করল গোঘাট থানার পুলিশ। এই বিষয়ে কি বলছেন স্থানীয় প্রবীর সেন? কি হয়েছে আসলে, এই এত সুন্দর সুন্দর রাস্তাঘাট রাজ্য সরকারেরই উদ্যোগে সব রাস্তাঘাট হয়েছে, এতে করে মানে সুন্দরভাবে পরিবহন ব্যবস্থার একটা মানসম্মান আছে। সেখানে দেখা যাচ্ছে কি পুলিশের উদাসীনতা, এই প্রশাসনের উদাসীনতা সব থেকে বারবার একই রকম সেই ওভারলোড গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে। তো এইগুলো হতে থাকলে রাস্তা এত টাকা কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করা হচ্ছে, রাস্তাগুলো কি হচ্ছে দুদিনে খারাপ হয়ে যাচ্ছে। তো আরও বেশি প্রশাসনকে মানে সক্রিয় থাকতে হবে, যাতে করে গাড়ির যে নির্দিষ্ট একটা লিমিট আছে সেই গাড়ির, সেই লিমিটের মধ্যে যেন সে মাল পরিবহন করতে পারে। তাতে করে এই যে একবার একবার করে গাড়ি ভেসে যাচ্ছে, মেন রাস্তায় চটি একটা মেন একটা জঙ্গলের মধ্যে রাস্তায় গাড়ি ভেসে যাচ্ছে, তাতে করে নিত্যযাত্রী বা সাধারণ মানুষের প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। হামেশাই এই ঘটনা ঘটছে, তার যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেটা সকলকেই দেখতে হবে। এই ঘটনাটা কখন হয়েছে? এটা সম্ভবত গতকাল রাত্রে হয়েছে। একটা গাড়ি আর একটা গাড়ি পেছনে হয়তো মেরেছে, যে কোনো কারণে এটা দুর্ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, সকাল থেকে দেখলাম কোনোরকমভাবে কেউ ইয়ে আসেনি, তারপরে স্থানীয় পুলিশ এসে সে পুলিশের তৎপরতায়। হ্যাঁ, এখন একটা গাড়ি নয়, এমন গাড়িটাতে ওভারলোড আছে যে দুখানা ট্রেন দিয়ে তাকে টানতে হচ্ছে। আমার কাছে দুটো ট্রানজ্যাকশন ছবি রাখ দিয়ে দিলে।